আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন স্টুডিও। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা এই রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিটা একদম ট্রেডিশনাল একটি রেসিপি, যেটা সচরাচর আমাদের সবার বাসায় হয়, বিশেষ করে ঈদে দাওয়াতে সব সময়। সেটা হচ্ছে চিকেন রোস্ট। বাট সবাই চিকেন রোস্ট আমরা তৈরি করি, কিন্তু মাঝে মাঝে কিছু চিকেন রোস্ট, স্পেশালি বিয়েবাড়ির চিকেন রোস্ট, কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বিয়েবাড়ির চিকেন রোস্টটা কি কি স্টেপ ফলো করলে একদম সেরকম হবে টেস্ট। চলুন প্রথমেই আমরা কিছু প্রিপারেশন করে নিই। এই প্রিপারেশনগুলো করে নিলে প্রথমে রান্নার সময় আপনার রান্নাটা আরও সহজ হবে, আরও ইজি হবে। প্রথমে দুটো মুরগি রোস্টের মতো টুকরো করে নিয়ে আমি লবণ মাখিয়ে রেখে দিচ্ছি এক পাশে। এটা 10 থেকে 15 মিনিট এভাবে লবণ মাখানো থাকবে। তারপর একটা মশলা গুঁড়ো করে নিচ্ছি, তার জন্য নিয়ে নিয়েছি 3 টুকরো জয়ত্রী, 10-15টি সাদা গোলমরিচ, 1টি আস্ত জয়ফল, 3 টুকরো দারচিনি, 3টা বড় কালো এলাচ এবং 5 থেকে 7টা ছোট এলাচ। সবগুলো মশলা গুঁড়ো করে সেখান থেকে আমি 1 টেবিল চামচ মশলা নিয়ে নিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। একটা বাটিতে 3 টেবিল চামচ টক দই নিয়ে আমি টক দইটা ভালো করে ফেটে নিয়েছি এবং তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 1 টেবিল চামচ পোস্তদানা বাটা এবং 1 চা চামচ কাঁচামরিচ বাটা। সেই সাথে আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সসও দিয়ে দিয়েছি এবং চেষ্টা করবেন বাজারে টমেটো সসটাই ব্যবহার করার জন্য। তারপর সবগুলো ফোড়ন একসঙ্গে মিশিয়ে রেখে দিচ্ছি এক পাশে। আরেক জায়গায় একটা কাপের মধ্যে আমি 1/4 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি এবং এটাকে আরও ক্রিমি করার জন্য এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এটাও রেখে দেব এক পাশে পরে ব্যবহারের জন্য। আর আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন আমি রান্না করব। তার জন্য প্রথমেই আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রতেই পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম 1/2 কাপ তেল দিয়ে। সেই পেঁয়াজের বেরেস্তার তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে এখন ভেজে নিচ্ছি। এক পাশ 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে দুপাশই গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দুপাশ গোল্ডেন কালার হয়ে গেলে আমরা এগুলোকে পেঁয়াজ তেল থেকে তুলে নেব। চিকেনগুলো তুলে নিয়ে সেই একই পাত্রে আমি এখন কিছু গরম মশলা দিব, 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 1 টুকরো লং এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি সেই 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। বাটা মশলাগুলো আমি 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তারপর এর মধ্যে এখন আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো, সাথে সেই 1 টেবিল চামচ মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি যেটা একটু আগে দেখালাম, এবং স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন এর উপরে তেল ভেসে উঠবে তখন মিক্স করা সেই পেস্টটুকু আমরা দিয়ে দিচ্ছি, যে বাদাম টক দই যে পেস্টটা আমরা বানিয়েছিলাম একটু আগে। তারপর এখন সবগুলো মশলা আবার একটু ভালোভাবে কষিয়ে নেব এবং যখন এভাবে উপরে তেল ভেসে উঠবে দেখুন কি ক্রিমি হয়েছে মশলাটা দেখতে। এ পর্যায়ে আমরা এখন চিকেনগুলো দিয়ে দিব এর মধ্যে। প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমরা চিকেনগুলোকে কষাবো এই মশলার মধ্যে। ভালোভাবে চিকেনগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে খুব বেশি পানি ব্যবহার করা লাগবে না, চিকেনটা অলরেডি কিছুটা ভাজা হয়ে গেছে, কুক হয়ে গেছে। এখন এই 1/2 কাপ পানির মধ্যে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হওয়ার পর 3 থেকে 4 মিনিট পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমরা এর মধ্যে সেই মিক্স করে রাখা দুধটুকু দিয়ে দিচ্ছি এবং আরও 2 থেকে 3 মিনিট রান্না করছি। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা কেওড়া ওয়াটার। তারপর নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে আবার মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, সাথে
এক চা চামচ ঘিও অ্যাড করে দেবো, যেটা কিনা ভিডিও শ্যুট করার সময় রেকর্ড হয়নি। এরপর ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে এটাকে চুলার উপরে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমাদের শাহী চিকেন রোস্ট। অ্যাকচুয়ালি এটাকে বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্টই বলা যায়, কারণ একদম পুরো সেরকমই হয়েছিল কিন্তু চিকেনটা খেতে। আপনারা যারা বিয়ে বাড়ির চিকেন রোস্ট খেতে পছন্দ করেন, তারা এই রেসিপিটা দেখে ঠিক এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং তানিয়া কিচেন স্টুডিও। আসসালামু আলাইকুম।